আচ্ছা তুমি আমাকে কোন দৃষ্টিতে দেখো? আমাকে তুমি দেখতে তোরে সত্যি কথা কি সারোয়ার বলছস? তোরে আমি অনেক ভালোবাসি। কি হিসাবে? হ্যাঁ মুলাফাম না, তুই বিশ্বাস কর, তোর হাসিটা আমার সেই লাগে, খুব ভালো লাগে। তোমার ভালো লাগে তো আমার আসলে আমার বউ আছে না, তা জানি, তাতে কি আছে? একটা মানুষের দুইটা তিনটা বউ থাকে না? এটা ঠিক কইছিস, তোর বই আছে। بسم الله الرحمن الرحيم তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের। দোস্ত আমিন বাজারের কি হয়েছে আমার বলো তো। ওই আবু, ওই শাকিলের বন্ধু আবু হাসান না কি জানি বাবরু ছিল্লা আমার মাসলে ওই। আচ্ছা আমি তো তোমার এই সমস্ত কাহিনী শুনতে চাচ্ছি না, আমি শুনতে চাচ্ছি তুমি এই রোগীরা কেন ধরছো। ওরা তো আমি ধরি নাই। কে ধরছে? ওর দাদা সফর মুন্সি। সফর মুন্সি? হ্যাঁ। ও কুটনীতি করতো, গরু কবিরাজি করছে, আমার ধরে পিটাইছে, আমার বোন চম্পারে বিয়ে হওয়ার দিছে না, আমি ওই প্রতিশোধ নিব। কষ্ট শুনে আমার বুক ফেটে গেল। আর শোনো, ও দাদার কেস দাদার কাছে মিটাইতা, নাতনি রে ধরছো কেন? আচ্ছা শোনো, যারা অন্যায়কারী তাদের শাস্তি তো নিরপরাধ মানুষকে দেওয়া যাবে না, অন্যায়কারী শাস্তি। যত দুঃখ যখুশ যখুশ বলো। এই সাবে তো কুমুরি করতো। হ্যাঁ বেটা আমার কথা শোন, ওদের কথা বাদ, ওদের বিচার আল্লাহ করবো। তুই এই মেয়েটাকে দোষ কে? আমি সেদিন এই মেয়েটার চিকিৎসা করছি না, তোমাদের যে অনেকগুলোরে মাইরা ফেললাম, তারপরও কেন আমার মুখোমুখি তারা আপনার সাহস করলাম? মারছি না অনেকগুলোরে কোরআনের শক্তিতে? হ্যাঁ। তো তারপরে তুমি দেখলা যে আমি এই রোগীটার কাজটা হাতে নিয়েছি, তোমরা যত কবিরাজের কাছে গেছো সকলের চোখে ধুলা দিছো, আমাকে কি সেদিন তারা ধুলা দিতে পারছে বলো? হ্যাঁ আমি ধুলা দিছি। তুমি ধুলা দিছো? হ্যাঁ। আর বাকিগুলো পারে নাই? বাকিগুলো পারছে। কিভাবে? আরে কেউই মরে নাই। তোমার তো ছাগল, তোমার কথা তো কোনো দাম নেই, বুঝো নেই, কেউ মরছে কি মরে নেই সেটা তো আমি জানি। এখন এই যে এদেরকে এতগুলোকে যে মারলাম, তারপরও কেন আমার সামনে আসার মতো সাহস করলা বলো? সামনে আসার মতো সাহস করছি এই মেয়েটার আমরা ভালোবাসি। কি হিসাবে? হ্যাঁ কি হিসাবে? এই মেয়েটা ওর মার গর্ভে জন্ম ছিল, ওর মা ওকে বাড়ির পিছনে ওর বাপে বাগুন তাল করছিল। কি বাগুন তাল? বাগুনের বাগান? হ্যাঁ বেগুনের বাগান। হ্যাঁ হ্যাঁ। পরে অনুযায়ী যা বেগুন তুললাম তোর মায়ে। হ্যাঁ ভালো কাজ। ওর পেটে লইয়া তো কি তখন আমি ওর পেটে থাকতে ওর আমি পছন্দ করছি। পরে ওর ও যে ঘরে হয়েছে গর্ভ আমার গর্ভের থেকে হয়েছে সেখানে আমরা থাকতাম। পরে ও হয়েছে ওরে দেখে ভালো লাগছে আমার, ওর মায়ে ও কালো দেখে ওর মা ওর অনেক অবহেলা করতো, ওর মা ওর কুলে নিত না, ওর শরীরের মধ্যে ওর যখন 2.5 বছর না 3 বছর বয়স ওর শরীরের মধ্যে এমন গাও হয়েছিল ওর মা ওর দেখছেও না, ওর বাপে ওর শরীরে গাও পরিষ্কার করছে। ওরা শুরু থেকে আমরা আদর করছি, ওরা শুরু থেকে ওরা লেলে খেলছি, ওর আমি অনেক ভালোবাসি আমরা। ভালোবাসলে ওর বিয়ে বন্ধ করছো কেন? ও বিয়ে বন্ধ করছি, ও বিয়ে হয়ে গেলে আমরা তো ওর সাথে থাকতাম না, ওর সাথে সব পাইতাম না। একটা মানুষকে ভালোবাসলে তার বাড়ির কুকুরও যদি থাকে এটাকেও মানুষ ভালোবাসে, তাই না? তো তুমি ওরে ভালো যদি বেশি থাকো, তার বিয়ে হবে, তার জামাইকে দুলাভাই বলে রাখবা, তার জামাইকে তোমরা ভালো দৃষ্টিতে দেখবে। যেখান থেকে ব্যর্থ হই সেখান থেকে আমরা পুনরায় আল্লাহর নাম নিয়ে শুরু করি, এটা হচ্ছে প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। আমরা কখনো ব্যর্থতায় বিশ্বাসী না, আমরা মনে করি আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আমরা যে সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভরশীল সেটা তো তুমি জানো, তাই না? সেদিন আমি অনেকগুলোকেই তোমাদের দলের মধ্যে মেরেছি, হয়তো তুমি যে কোনোভাবে ফেঁসে গেছো, ইটস নো ম্যাটার, আই উইল ট্রাই হার্ট অ্যান্ড সোল। ইংলিশ কষ্ট
না, আমি এত ইংলিশ ইংলিশ বুঝি না, বুঝিস না। আচ্ছা বাংলায় তর্জমা করে দেই, ট্রান্সলেট করে দেই। আমি বলতেছি আমি বারবার চেষ্টা করবো আল্লাহর উপর ভরসা করে। ব্যর্থতা মানেই কিন্তু আমার লাগে অনেক কবিরাজ ব্যর্থ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এইদিকে তাকা তো। তোর সফলতা তুই দেখা, এখন দেখা 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 তোর সফলতা। বলো, মরার আগে শেষ করার ইচ্ছা আছে? আমি জাদুঘর, শুন আমার আমার কথাটি শুন। বল, আমি এই মেয়েটার আমি অনেক ভালোবাসি, বাসো? হ্যাঁ, কিন্তু আমিও এই মেয়েটার ওর মা, ওর ভাই, আবার ওর বোন, ওর বোন জামাই, আবার ওখানে ওর ভাই যে বিয়ে করছে আর্মিন, এই যে মুন্সীগঞ্জের মাইয়া, এটা একটা জঘন্য খারাপ। আচ্ছা, ওটা আমার শোনার দরকার নেই। না শোন, আমার কথাটি শুন তুই, এটা জঘন্য খারাপ। এই এর সাথে কেউই এর ভালো পায় না, এর ফ্যামিলিতে এর কেউই ভালো পায় না, এর কেউই এর দেখবার পায় না, এটা জানোস? আচ্ছা তুমি আমাকে কোন দৃষ্টিতে দেখো? আমাকে তুমি দেখতে তোরে সত্যি কথা কি স্যার আর বলছস? তোরে আমি অনেক ভালোবাসি। হ্যাঁ, কি কম আমি মেয়ে হলে তোর বিয়ে করতাম। সত্যি সত্যি? কেন? তোর তোর হাসিটা আমার সেই লাগে। সত্যি? হ্যাঁ, তুই যে আমাদের মুলাপাম দিতেছস, আমি তো এই মুলাপামে ফুটে আসি না। মুলাপাম না, তুই বিশ্বাস কর, তার হাসিটা আমার সেই লাগে, খুব ভালো লাগে। এটা তোমার ভালো লাগে, তোমার আসে না, আমার বউ আসে না। তা জানি, তাতে কি আছে? একটা মানুষের দুইটা তিনটা বউ থাকে না? এটা ঠিক কইছিস, তোর বই আছে? না, আমার বই তো চম্পা। কোন চম্পা? ওই যে তুই চম্পার মারলি, ওই তোর বই না? তাহলে ওর জন্য কষ্ট হয় না? কষ্ট হয় না? আমি যে তোর বোনের মারলাম, তারপর তুই আমার প্রতি প্রতিশোধ নিবি না? প্রতিশোধ নেওয়ার জন্যই তো আমি যে মাইয়ার ওদিনকে পলাই গেছিলাম। কই নিয়ে গেছে? হ্যাঁ, এনার সঙ্গে কে আসছে? এই মেয়েকে নিয়ে পালাই গেছিলি? হ্যাঁ। কই? আমি আমার অশান্তি সৃষ্টি করি। তোমার বোনটাকে তুমি যেটাকে ভালোবাসো, হ্যাঁ, আমি সেটাকে কিভাবে মারছি তুমি তো জানো, কোরআনের শক্তি দিয়ে, টেনে, অর্থাৎ টেনে ছিঁড়ে না কোনো কিছু। তুমি তো দেখছো তোমার বোনের মাথা একদিকে টাইনা ছিঁড়ছি, বডি একদিকে ফালাই দিছি, এবং তারপর আগুন দিয়ে পুড়িয়েও দিছি, দিছি কিনা বলো? কিন্তু আমার বোন পুড়ে নাই। না পুরুক আর না পুরুক, মারছি তো কোরআনের শক্তিতে, ও ও মরেও নাই। এটা তুমি আমাকে যতই কথার জালে বিভ্রান্ত করো, তুমি আমাকে কখনোই বিভ্রান্ত করতে পারবে না, কারণ তুমি হচ্ছ ইবলিশের ছোট ভাই। কারণ তুই মানুষ, তুই মানুষ, আমি মানি। এখন আমি আজকে তোমাকেও মেরে ফেলবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে ওই দিক দিয়ে, কারণ তুমি শোনো, একটা যখনই একটা দেশের সঙ্গে একটা দেশের যুদ্ধ লাগে না, বা আগের দিনে যখন যুদ্ধক্ষেত্র হইতো, ওই দুই পক্ষের কমান্ডারই যখন একে অন্যের সঙ্গে মুখোমুখি পড়তো, তারা কিন্তু অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে একজন আরেকজনকে কিন্তু শ্রদ্ধা রেখেই কিন্তু যুদ্ধ করতো। দেখা যেত যে লড়াই করা অবস্থায় যদি একজনের তলোয়ার পড়ে যেত, আবার তলোয়ারটা ওঠায় তার হাতে দিত যে লাগাও, পুনরায় শুরু করো, এরকমভাবে যুদ্ধগুলো হতো। হ্যাঁ, আরে আমি যুদ্ধের মধ্যে আমি কিচ্ছু করবার চাইছি না। আমি শুন, এই মেয়েটা যখন ছোটো ছিল, তে ওর আমার কথাটি শুন আগে তুই, তারপরে তুই আমারে বলিস, আমি তোর সব কথাই আমি শুনবো, তুই আমার কথাটি আগে শুন। না দুই মিনিট না, তুই তুই আমার একটু সময় দে, এই মেয়েটার কষ্টটা তুই একটু বুঝোই, আমি কে নিকে এই মেয়েটার এত ভালোবাসি। আর রুগী তো আছে, তো আমি তো বুঝলাম, তুই এই মেয়েটার কথাটি শুন, আমি কে নিকে ওর এতটুকু ভালোবাসি। এই মেয়েটা যখন ওর মার ঘর থেকে যখন হলো, না ওর মা ওর প্রচুর পরিমাণ অবহেলা করছে, ওর ফ্যামিলিতে সবাই, শুধু একমাত্র ওর বাপে ওর এখানে সাপোর্ট করছে, ওর বাপ ছাড়া এই মেয়েটার আর কেউ ভালোবাসতো না। ওর বাপ মশাই 12 বছর হয়ে গেছে, এই মেয়েটার কেউ ভালো মতন চোখে দেখে না, শুধু ওর বাপ মশাই দিকে এই মেয়েটার প্রতি অবহেলা করছে। বুঝছি তো, এখন তো তুই এই মেয়েটার সাপোর্ট না করে কষ্ট দিতেছস। কে কষ্ট দিতেছে ওর কারণে? কেন? হ্যাঁ, তো এত হেগান তুই এখানে যা, যারা কষ্ট দিছে ওদের ফালা। হ্যাঁ, এই জন্য তো ফালা বানি কথা, আমার হলে পরীক্ষা দিয়া ওর বাইরে কয়ে দিছে, তোমার পেট ব্যথা সমস্যা, ওর তোমার বোনের লগে যেটি থাকে করছে। আমি তো প্রতিশোধ নিবার নিকে তো করছি, যে আর তুই কি আর নিকে অবহেলা করস, কারণ তোরে এখন তোমার দাবি কি? হ্যাঁ, তোর দাবি কি? তুমি তো মিথ্যাবাদী, তুমি যে এই কথাগুলো বললা, আমি কেন বিশ্বাস করবো এই কথাগুলো? না মিথ্যা,
আমি এর কথা মিথ্যা কই নাই। কিভাবে বুঝবো? এর সব সম্পূর্ণ সত্য। কেন? তুই কসম কর। খোদার কসম কইলাম তো। তুই তো আল্লাহর মানুষ না। আল্লাহর মানে হিন্দু পূজাও করি সবই করি আমি, কিন্তু এই মেয়েটা অনেক নামাজ পড়ে বুঝছো, কিন্তু নামাজের মধ্যে আমি ভুল পালাই প্রত্যেকটা সময়। এইবার রোজার মধ্যে জানাস দুইটা কোরআন শরীফ খতম দিবা চাইছিল, আরে আমি খতম দিতে দিছি খালি একটা, আরেকটা খতম আমি আর দিবারই দেই নাই, 18 পারা পর্যন্ত পড়ছে, আরে আমি আর কোরআন শরীফ ধরতেই দিই। আই তুই ডং দাস কেন গা? চুপ। তুই আবার গর্বের সঙ্গে কথাগুলো আমাকে আমার সামনে রিপ্রেজেন্টেশন করতেছস? শুন, এখন তুই কি চিরস্থায়ী ভাবে মেয়েটার শরীর থেকে যাবি কি যাবি না? হ্যাঁ আমি যাবো। তুই কবে যাবি? যাবো, কিন্তু এই মেয়েটারে আমি অনেক সমস্যা করে ফেলাইছি। সমস্যা করছে, রিকভার করবি আল্লাহর উপর বিশ্বাস রেখে। এই মেয়েটারে আমি অনেক পরিমাণে জাদু করছি। শুন, আমি আমি তোকে সম্মান করি, কারণ আমি যত জিনের সঙ্গে কথা বলছি তোর মতো জ্ঞানী জিন আমি পাই নাই। মূর্খ বন্ধু চেয়ে জ্ঞানী শত্রু ভালো, এটা তো তুমি জানো। হ্যাঁ কথাই তো আছে, দুষ্ট গরু চাইতে শূন্য গেল অনেক ভালো। ঠিক আছে, তো আমি তোমাকে সম্মান করি। আমি জানি তোমার মনে কষ্ট, কষ্টের স্থান থেকেই ধরছো, তোমারও একটা সুন্দর মন আছে। আমি চাইলে, কিন্তু শোন, আমি আমিও চাই যে এই মেয়েটা বিয়ে হোক, একটা সংসার করুক, কিন্তু এই মেয়েটারে না আমরা অনেক জাদু করছি। আমার বোন চম্পাটা, ওর যে চেহারা আসছিল, ওর চেহারাটা অনেক কালো কুচ্ছি দিছিল, এই চম্পার চেহারা দেয় দাদাভাই, দাদাভাই এর সবকিছু না মারছি না, দাদাভাই মারছি, চম্পা মারছি, আরও অনেকগুলারে মারছি। তুই তো হচ্ছে নেক্সট জেনারেশন, ওই ভাষণটা শেষ হয়ে গেছে, তুই হচ্ছে। কিন্তু আমার তো দুষ্ট নাই, দুষ্ট হয়েছে ওই চম্পা আর দাদাভাই। দাদাভাই তো বলছে আয় সপার মুন্সি এই নাতিনে রামদা। আমি তোমাকে বলবো বাবা, তোমার দাদাভাই কিন্তু আমার সঙ্গে ওইদিন চ্যালেঞ্জ দিছিল যে আমি দাদাভাই আমারে কেউ মারতে পারবে না বলছিল না? হ্যাঁ, আমি কিন্তু ঠিকই ঠিকই আল্লাহর কাছে শক্তি নিয়ে মারছি। হ্যাঁ, এখন তুমিও যদি এসে আমার সামনে এমনি করো, আমি কিন্তু কোথায় বিশ্বাসী না, আমি বিশ্বাসী আল্লাহর শক্তিতে, আমি বিশ্বাসী। তুইও যেমন তোর কথাতে বিশ্বাসী না, আমিও তেমন আমার কাজেতে বিশ্বাসী করি, কারণ আমি কাজকে বেশি ভালোবাসি। আমি 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 মিথ্যা কথা বলি, আমি এটা স্বীকার করব, আমি আমি যে সত্য কথা সবসময় বলি এটা আমি বলবো না, এটা আমি বলবো না। আচ্ছা শোনো, তোমাদের সেদিন অনেকগুলো দিয়ে আমি মারছি, হ্যাঁ, কিন্তু আজকে তোমাকে আমি মারতে চাচ্ছি না, আমি সুশৃঙ্খলভাবে তোমাকে ছেড়ে দিতে চাচ্ছি। না, আমি আমার কথা শোন, তুই যদি আমার সুশৃঙ্খলভাবে ছেড়ে দেশ, আমি এই গ্যারান্টিকে আমি দিতে পারবো না যে আমি এর কাছ থেকে আমি চলে যাবো। কেন? কারণ বললাম না, আমি এরে ছোট থেকে এরে আমি পাল্লা নিয়ে আইছি, আমরা দূর থেকে দেখবা না, ওইভাবে আমরা পারবো না, আমি এই গ্যারান্টিকে আমি দিতে পারবো না। তাহলে আমার তো কিছু করার নেই, রোগী সুস্থ করার জন্য তোর উপযোগী এই গ্যারান্টিকে আমি দিতে পারবো না। আমি তোমাকে সম্মান দেখাইলাম, বলছি তোমাকে আমি যে আমি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো। শর্ত হইছে এই মেয়েটা শরীরের মধ্যে আমরা প্রচুর পরিমাণের জাদু করছি, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে এত পরিমাণে জাদু করছি যা বলার শেষ নাই। ওর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছ থেকে কিন্তু এই মেয়েটারে আমরা আলাদা করছি। এই বাড়িতে, এই মেয়ের বাড়িতে যা কিছু জিনিসগুলো ভাঙছে সব কিছু আমার মাধ্যমে, আমার মাধ্যমে ভাঙছে। এই মেয়েটা শুধু এ ওর ভাই নতুন একটা টয়লেট করছিল স্টিলের দরজা লাগাইয়া, এই স্টিলের দরজাটা ও সামান্য খালি এভাবে ধরছিল, কিন্তু ভাঙছি আমি, কিন্তু নাম পড়ছে ওর। ওর ঘরের অনেক কাছে জিনিসপত্র সব ভাঙছি আমি, কিন্তু নাম পড়ছে ওর। ওর দুল ওর বোন জামাই অলিভ, অলিভের লগে ঝগড়া বাজাইছি আমি, কিন্তু নাম পড়ছে ওর। এই অলিভ দেয়া আমি এই এই বুঝিলাম। শোনো, তোমরা সব কাজে রুগীটার দোষ দিছো। হ্যাঁ, এই রুগীটার দোষ ধরেছি এর জন্য যাতে ওরা এই রুগীটা ওরে দূরে সরে রাখতে পারে, দূরে সরে রাখলে যাতে আমরা ভালো, আমি ভালোভাবে পাই। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমরা অবশ্যই এর প্রতি অন্যায় করছো। কিন্তু এই মেয়েটার আমরা যে পরিমানে জাদু করছি, তুই আগে আমার জাদুটি কাটটা তুই দেখা, এই মেয়েটার শরীরের মধ্যে এই মেয়েটার চেহারা সবকিছু বন্দি করা আছে, তুই আগে আমার এটি দেখা, তাহলে আমি তুই যা করবি আমি তাই, আমি হাসতে হাসতে মৃত্যু। আচ্ছা এই দেখ, তোরে আমি একটা স্যাম্পল দেখাই। হ্যাঁ, একদিনে যদিও সমাধান না হয়, এখন অনেকটাই আমি তোমাকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, কারণ এই মহিমান্বিত কুরআন যেখানেই পড়ে সেই জায়গাটা স্বর্ণে হয়ে যায়, দেখবি সোজা হও। আমি একটা জাদু কাটিয়ে দিই, হ্যাঁ, মুখের উপর যে জাদুটা করা কাটমু, প্রত্যেকটা শরীরে অঙ্গ অঙ্গতে জাদু করা, আইউল ইংরেজিটা বুঝছ না, মানে স্টেপ বাই স্টেপ কাটমু। হ্যাঁ হ্যাঁ, আর মুখের মধ্যে বেশি জাদু করা, আর ফেসটা জাদু করা বেশি, যাতে আর মানুষে পছন্দ না করে। Yeah.
রাক্ষস কারা হয় নাই জাদু কাটা হইলে ওর কপাল না পাইব না, ওর চোখ না পাইব না, ওর শৈল কোনো ওর মুখে কোনো কিছু না পাইব না, ওর জাদু কাটা হয় নাই। আগুন গরম তেল এই বেটা এই তুমি বুঝো না কেটে দাও কি দেখছ কিভাবে ঠকাই শোন তোর কোনো খাওয়ার ইচ্ছা আছে? না আমার কোনো খাওয়ার ইচ্ছা নেই, তুই খা তুই খা, তোকে টয়লেটের পানি খাওয়াবি না। সিজার কইছস তোর এইটা শাস্তি দেবো না মানহানি শাস্তি দেবো, তুই আমাদেরকে সিজার বানা করলি কে করলি কে? এই মেয়েটার ভালো করলাম কে এই জন্য সিজার? না এই মেয়েটার ভালো করছো তার জন্য তার ধন্যবাদ। এখন কি সমস্যা? আমি টয়লেটের পানি খাবি না? কি খাবি তাহলে? আর কিছু খাব না, তুই খা। তোর ভাই তোর বোনের সাথে দেখা করবি না? না আমি কার সাথে দেখা করবো না, তাদের কাছে পাঠাই দিই। আমি স্বর্গে যাবো তোর কি? আচ্ছা মন মরার পর তো স্বর্গে যাইতে হবে নাকি? স্বর্গে যাওয়ার জন্য তো মরতে হবে আগে তাই না? আমি মরমু তো তোর হলো এই মরমু তাহলে তোরা আমি ভালোবাসি তো তোরা থেকে আমি যাবো কি হিসাবে ভালোবাসোস? তোর হাসিটা আমার ভালো লাগে সত্যি। হ্যাঁ তুমি আমাকে এইভাবে কোনোভাবে কনভিন্স করতে পারবে না, পবিত্র কোরআনের শক্তিতে তাকে গরম তেল খাওয়ানো হোক করে যা আগুন লাগুক নাড়ি ভুড়ি গলে পচে যাক, হে আল্লাহ সে এবং তার দলে যারা যারা আছে সকলকে মৃত্যুর স্বাদ দান করো মাওলা। আর পিছনে একজন মহিলা লোক যাও তো, হ্যাঁ তুমি তো যাও, মহিলা নাই কেউ? এই যান 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 ম্যাডাম যান, নড়ে না রে আল্লাহ গরম তেল তারে যদি ফাঁসির রায় দেওয়া হয় সে যদি তখন কয় তোর নবীর দোহাই সেটা কি কামে আইব? তুই আমার নাপাক জিনিস কেন খাবি? তাহলে তুই তুই খাবি নাপাক জিনিস, তুই চলে যাস না কে, তুই চলেও যাবি না, তুই আবার ওই যেমন খারাপ জিনিসও খাবি না। আমি তো তোকে বললামই যে তুই এই আমার সামনে এই মেয়ের জাদুটা সব কাটা দে, তুই যা করবি আমি তাই এসে তোমার কথা শোনা দরকার। জাদু এমনি মরলে এমনি জাদু কাটবি, মরার আগে তওবা পাঠ করবি? হ্যাঁ কর তওবা আস্তাগফিরুল্লাহ তারপর রাব্বি মিন কুল্লে জামবিউ হ্যাঁ ওতুবে ইলাহি হ্যাঁ লা হাওলা হ্যাঁ ওয়ালা কুওয়াতা হ্যাঁ ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আচ্ছা এটা কার ভয় কইলি? তোর ভয়ে আমার ভয় কইছস?
অথচ তোমার এই তবাটা কাটা উচিত ছিল আল্লাহর ভয়ে, তাই না? তুমি তোমার সমস্ত রাস্তা বন্ধ রাখছো, তোমাকে আজকের দিনে আল্লাহ ছাড়া আর কেউ নেই বাঁচানোর মতো। সেটা তো জানি, তুই আমার মায়েরা ফালাবি, এটা আমি ভালোভাবেই জানি। আর মরার আগে কিছু বলবি? হ্যাঁ, কোনো মেসেজ আছে? মেসেজ এই মেয়েটা তুই ভালো করে দে, মেয়েটা বড় আসো ভাই, ভালো করার মালিক আল্লাহ পাক। আচ্ছা, তোকে আমার অনেক ভালো লাগছে, তোমাকে আমি এখন মারবো না, তোমাকে আমি বন্দি করে রাখবো। না, তুই যদি আমার বন্দি করে রাখো, আমি এই গ্যারান্টিকে আমি দিতে পারবো না। কারণ এই মেয়েটা না জানোস, তাহার যাতে নামাজ পড়া না, অনেক কান্না করে করে, সে অনেক কান্দে এখানে যে ও আসে, তুই জানোস? হ্যাঁ জানি। তুই এখানে তারপর কেমন এলি? ও যে তোর কাছে যে আজকে যে আসছে, ও আর ভাইয়ের কাছ থেকে ও কিন্তু রাগ করে কোনো টাকা নেয় নাই। হ্যাঁ, ওর বোনের কাছ থেকে 1000 টাকা নিয়ে আসছে, ওর মনে মধ্যে অনেক কষ্ট। আমি জানি ও গরিব লোক, ও আমার শ্বশুর বাড়ি এলাকার লোক, আমি ওর কাছে কোনো টাকা পয়সা দাবি করি না। তো তো শুনো, এখন এই মেয়েটাকে আমি ইতিপূর্বে চিকিৎসা দিছি, মাঝখানে আরেকবার দেখা করছিল তখনও দিছি, তোরা সিরিয়াল কর্মে আসতাছোস, আমি যে কয়জারে পাইতাছি মারতাছি, কিন্তু এ পর্যন্ত তোদের অনেককে মেরে ফেলছি ইনশাআল্লাহ, আল্লাহ শক্তি দান করছে বিদায়। এখন তোমরা এই মুহূর্তে কয়জন আছে আর শরীরে? আমি তো জব্বার। জব্বার হ, সালাম হ, বরকত হ, রফিক হ, শফিক হ, হ্যাঁ, কুদ্দুস হ, বিলকিস হ, নাসিমা। কিন্তু আমাদের আত্মীয় স্বজন আছে, তাদেরকে তুই জিজ্ঞেস করতে পারস, তারা কি পরবর্তীতে আসতে পারে কিনা না আসতে পারে, তা তো জানি। এই নিয়ত করে কব দিমু, যারা যারা খারাপ তারা সব মরে যাব, যারা ভালো তাদের পছন্দ করবে না। এখন আমি আমার একটা ব্যক্তিগত জেলখানা আল্লাহর কাছে ভিক্ষা নিয়ে আইসি। এই জেলখানায় লোকজন প্রায় 10-15-20 হাজারের মতো আসামি আছে, তোর চেয়ে বাঘা বাঘাগুলো আছে, তারা কখনোই মুক্ত। আমি জানি, আমি দেখছি। দেখছোস না? হুম। ওইখানে যাবি? ওখানে আমারে রাখিস না, তার সাথে মেরে ফেল। তা তুই তো নফসটা পরিবর্তন কর, তোরে আমি সাজা দেই। আমার নফস পরিবর্তন হবো না, কারণ ওর দাদা, বললাম না, ওর দাদা এমন একটা শয়তান আছিল, ইবলিশ শয়তান, ওর দাদার কারণে এই মেয়েটা, ওর দাদার আর ওর চাচার পাপের ফলে এই মেয়েটা ভুগছে, আর ওর মা, ওর ভাই, ওর বোন, ওরা ওরা অনেক অবহেলা করছে। আচ্ছা, আমার জন্য তোমার কোনো বক্তব্য আছে? আমি শত্রু হলো তোকে মূল্যায়ন দিই। আমি বললাম তো, তোকে আমার অনেক ভালো লাগে। এটা সারা কেন ভালো লাগে জানি না। কি কারণে জানি না, তোর চেহারাটা খুব মায়াবী, ভালো লাগে আমার। বউ শুনলে সংসারে আগুন লাগবো রে। আরে কেন আগুন লাগবো? আচ্ছা, আমার সম্পর্কে তোর কি কি ধারণা আছে বল। তোর সম্পর্কে আমার অনেক কিছুই ধারণা আছে। এই ধারণাগুলো তোর কে দিল? তুই তো ছিলি না সেদিন। ধারণাটা এই মেয়ে, এই মেয়েটারে একটু বললে এই মেয়েটা আর একটু বুঝে নেয়। এই মেয়েটা কিন্তু ছোট থেকে অনেক মেধাবী ছিল, অনেক ভালো ছিল। এই মেয়েটা যখন 2.5 বছর বয়স, তাই তখন থেকে এই মেয়েটার জীবনের কাহিনী সব কিছু মনে আছে, বলতে পারবে। কিন্তু এখনকার যা যা যাওয়ার সাথে ঘটে, এই মেয়েটা কিন্তু বলতে পারে না, কারণ আমাদের কারণে। এই মেয়েটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে মেন্টনিক সমস্যা, বুঝছিস? কিন্তু আসলে কিন্তু মেয়েটা মেন্টালিক সমস্যা না, কিন্তু বেন্টের ডাক্তার মামুনুর রশিদ, একজন ভালো ডাক্তার, বেজ্ঞানী ডাক্তার, সেই মামুনুর রশিদ কিন্তু, এই হারুনা রশিদ আর মামুনুর রশিদ, এরা দুজনই কিন্তু বলছে এই মেয়েটা মেন্টালিক সমস্যা। আসলে মেন্টালিক তো সমস্যা নাই, যেটা আমি জানি। এই মেয়েটা কিন্তু আসলে মেন্টালিক সমস্যা না, মেয়েটার সমস্যা সম্পূর্ণ আমাদের জন্য। আচ্ছা, এই মেয়েটারে সম্পূর্ণ আমরা এইভাবে করে রাখছি। আচ্ছা, এখন শুনো, আমি বলি, আমি কইলাম আমার সম্পর্কে তুই এত তথ্য পাইলি কই? এই যে এই মেয়েটা যখন ওর ওর ভাই 5-5.5 হাজার টাকা দিছে, বলছে যে আমার একটা মোবাইল কিনা দই, যে তোর বন্ধু শাকিলের, ও ও যে রুকিয়া করতো, যে রুকিয়া শুনতেই তো, পরে মোবাইল নেই কিছু না, পরে ওর চাস্ত বোনের কাছ থেকে টাকা নেয় আইনা, আবার বাইরে 5.5 হাজার টাকা দেয়, 5 হাজার টাকা দিয়ে একটা নষ্ট মোবাইল কিনে না দিছে এই মাইয়ারে, নষ্ট মোবাইল কিনে না দিলে ওই মেয়ে মোবাইল নয় যে এখনও আবার নষ্ট, দেখাদের দোকানে পড়ে এসেছে। তো ওই মেয়েটা যখন মোবাইলটা ভালো ছিল, সারাক্ষণ তোর ভিডিওগুলাই দেখছে, তখন দেখে দেখে এই যে এই মেয়েটা দেখে, তখন ওই মেয়েটা মনে মনে ই করছে যে আমার যে কেউ একমাত্র সুস্থ করতে পারে, হয়তো হ্যাঁ ই করতে পারবো, এছাড়া আর কেউ করতে পারবো না। এই মেয়েটাও এটাই বিশ্বাস করে, তুই হয়েছো সুশীলা, আল্লাহ হয়েছে রহমতের মালিক। তোদের সবাইকে যে মারলাম, তোরা আমার উপর চাইতা নাই? না, আমার যাদু নিক্ষেপ করস নাই? হ্যাঁ, দাদা ভাই আর চম্পা করছে। লাভ কি হয়েছে? কিচ্ছু করতে হয় নাই। কেন? কিন্তু এ সব কিছু মূল নাই, কিন্তু মেন সমস্যাটাই আসলে ওই চম্পা, কারণ চম্পারে বিয়ে হইতে দিছিল না আমার দাদা। তোরা আমার কয়বার জাদু করছিলি? অনেকবার। আজকে কয়বার করছিস তুই? না, আজকে তোর কোনো জাদু করি নাই।
আজকে আমি জাদু করি নাই, এর জন্যই এই মেয়েটা কালকে রাত্রেও তাহার যাতে নামাজের সময় সে জয় পেটা অনেক সময় কান্না করছে না এই মেয়েটার জন্য। তখন আমি প্রতিজ্ঞা করছি যে আমি আজকে আর কোনো জাদু আর করবো না। কেন এই মেয়েটার কান্না আর আমার সহ্য হয় না, হ্যাঁ আজকে না। এই রোজার মাসটা পুরাটা মাস এই মেয়েটা যে এত বন্দিগি করছে, এই মেয়েটা তাহার যাতে নামাজও কিন্তু কোনো সময় মিস করে না, তুই জানোস। কিন্তু ওরে আমি এই পুরা শরীরটা এই যে পরে যে খতমটা যে দিত আমি ইচ্ছা করে আরো খতমটা আমি দিবার দিছিলাম। এখন থেকে মনে করবো তওবা পাঠ করছস, মন থেকে করছস? আমি কিন্তু শুন, আমার আমার এত খারাপ মনে করিস না, আমি এত খারাপ না, আমি যেমনই হই আমি কিন্তু আমার ভিতরে কিন্তু মানুষ মায়া আছে একটা, বুঝছস। আমি এত পাষাণ না, আমি এত নিষ্ঠুর না, আমি কিন্তু বুঝি মানুষের কষ্ট, আমিও বুঝি। কিন্তু এই মেয়েটার কষ্ট কিন্তু ওরা কেউ ওর ফ্যামিলি থেকে কেউ বুঝে না। ঠিক হয়ে যাবে, ওদের বিচার আল্লাহ করবো। এখন তুই কি মন থেকে তওবা পাঠ করছস? হ্যাঁ। এখন তোর মৃত্যু হলে তোর কষ্ট নাই না? আল্লাহ যদি তোকে হাসরে ময়দানে জিগায় যে তুই মেয়েটার কষ্ট দিছস, কি করবি? কষ্ট দিছে এটা আমরা ভুল করছি, কারণ পাপ করছিলে একজনের শাস্তি পাইছে এই মাইয়াটা। ঠিক আছে, এটা আল্লাহ অত্যন্ত দয়াময় দয়াশীল ক্ষমাকারী, তিনি তোমাকে চাইলে ক্ষমা করে দিতে পারে। আমি শুধুমাত্র রোগীর নিরাপত্তার স্বার্থে কোরআনের শক্তি নিয়ে আল্লাহর কাছে ক্ষমতা ভিক্ষা নিয়ে তোমাকে জবাই করব। তুমি যদি চাও তোমাকে আমি বন্দি করতে পারি ইনশাআল্লাহ। না, আমার বন্দি করলে বললাম তো কোনো গ্যারান্টি নাই, তুমি বাইরে যেতে পারবে না। না, তুই এই গ্যারান্টি দিস না যে আমি বাড়াইতে পারবো না। আমি জানি পবিত্র কোরআনের শক্তিতে যদি আমি জেলখানায় কাউকে প্রবেশ করাই, আরে এর দাদা আসল বিশ্ব কুফুরি কালামের শক্তি, কিন্তু কোন সময় আমার লগে পারছ না। ওর দাদা শোনো, ওর দাদার একটা লাডি আছে, ওর লাডিটা কত মাইর দিছে, কত মাইর খাইছি। তুমি কি ওর দাদার সঙ্গে আমার মিলাইতেছো? আরে তোর সাথে ওর দাদা বেশি শক্তিশালী ছিল। শক্তিশালী না, তো তুমি তো চাইলে এখান থেকে ছুটতে, ওর দাদার কাছ থেকে তো পালাই পালাই যাইতা, এখান থেকে পালাই যেতে পারছো? আমি ইচ্ছা করলে কিন্তু পালাই যেতাম, কিন্তু আমি আজকে নিজে তোর কাছে আমি সারেন্ডার করছি। ইচ্ছা করলে পালাইতে পারতাম না, এটা তুই আমার সাথে গ্যারান্টি দিস না। কোরআনকে ডিঙ্গানোর মতো ক্ষমতা কোনো জিনের নাই, আমার ঈমানকে কোরআন কিন্তু আমি পড়তে জানি। ও দেখি একটা সূরা, হ্যাঁ সূরা বুরুজ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়ব। পরে আমি আর একটু দেখলে আর একটু পড়তে পারবো, আমার বেশি বাক্য মানে অনেক আছে। দশ নম্বর আয়াত কো দেখি। হ্যাঁ, সূরা বুরুজ আয়াত নম্বর দশ, দশ আল্লাযীনা ইয়ুম। আচ্ছা শোনো, আচ্ছা শোনো, এখন কিছু খাবি মরার পূর্বে? না। তুই খা, মিষ্টি খা। না। পানি খাওয়ামু? না। ওই পানি তুই পাশা পানি খাওয়াবি? আচ্ছা খেজুরের রস খাবি? না না, আমি তোর কাছে কিছু খাবো না, তুই শয়তান আসস। শক্তিতে তার মনে আশা পূর্ণ করার জন্য শক্তি দান করো, সে মৃত্যু চাচ্ছে তাকে মৃত্যু দান করো। তোমার এই বান্দাটাকে সুস্থ করার লক্ষ্যে, হ্যাঁ আল্লাহ, তোমার এই বান্দাটাকে সুস্থ করার লক্ষ্যে এই রোগীর সঙ্গে যত খারাপ দিন আছে তাদের সকলকে হত্যা করার শক্তি দান করো। নিশ্চয় আপনি পরম করুণাময় অসীম দয়ালু। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আই মান ফাস, মোরা রাখো জাদু করতেছস, তুই যে মুনাফিক তা তুমি বুঝি।